সকলকে স্বাগতম জানাচ্ছি হিস্টোরি বাংলা চ্যানেলে। আজ আমরা জানব কবি সুফিয়া কামালের জীবনী। বেগম সুফিয়া কামাল বাংলাদেশের একজন কবি, লেখিকা, নারীবাদী ও আধুনিক বাংলাদেশের নারী প্রগতি আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব। সুফিয়া কামাল নারীর সামাজিক শৃঙ্খল ভেঙে মুক্তির দিগন্ত উন্মোচন করার জন্য নিবেদিত ছিলেন। নারীর সামগ্রিক মুক্তির জন্য তার ভূমিকা ছিল সমসময়ের জন্য উদ্দীপনামূলক। তবে নারীর স্বাধীনতা সম্পর্কে সুফিয়া কামালের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধগত বিবেচনা ছিল। এই কারণে তিনি নারী স্বাধীনতার সাথে সাথে নীতি আদর্শ ঐতিহ্যকে মর্যাদা দিয়েছেন। বেগম সুফিয়া কামাল 1911 খ্রিস্টাব্দের 20 জুন তৎকালীন পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের বাকেরগঞ্জ জেলার শায়েস্তাবাদে মামার বাড়ি রাহাত মঞ্জিলে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ছিল হাসনা বানু। আরব্য উপন্যাসের হাতেম থাইয়ের কাহিনী শুনে তার নানি রেখেছিলেন এই নামটি। সুফিয়া খাতুন নামটি রেখেছিলেন তার দরবেশ নানা। সুফিয়া কামাল কবি হিসেবে সর্বাধিক পরিচিতি থাকলেও গদ্য লেখক হিসেবেও তার অবদান রয়েছে। মূলত তিনি সম্ভ্রান্ত বাঙালি মুসলমান জমিদার খানদানের মেয়ে ছিলেন, যারা ব্রাহ্মণবাড়িয়ার অন্তর্গত শিলাউরের সৈয়দ বংশ হিসেবে পরিচিত ছিলেন। সৈয়দা সুফিয়া বেগমের 7 বছর বয়সে তার বাবা সৈয়দ আব্দুল বারী চাকরি এবং ঘরবাড়ি ছেড়ে সুফি হয়ে যান এবং 1918 খ্রিস্টাব্দে তার বাবা সাধকদের অনুসরণে নিরুদ্দেশ যাত্রা করেন। তাই সুফিয়া তার মা সৈয়দা সাবেরা বেগমের সাথে মামার বাড়িতেই বড় হন। সৈয়দা সাবেরা বেগম অনেকটা বাধ্য হয়েই বাবার বাড়িতে উঠেছিলেন। এই কারণে সুফিয়া বেগমের শৈশব কেটেছিল নানার বাড়িতে। সুফিয়ার নানা খান বাহাদুর নবাব সৈয়দ মীর মুয়াজ্জেম হোসেন ছিলেন একজন জমিদার এবং বিখ্যাত ম্যাজিস্ট্রেট। যে পরিবারে সুফিয়া কামাল জন্মগ্রহণ করেন সেখানে নারী শিক্ষাকে প্রয়োজনীয় মনে করা হতো না। তার মাতৃকুল ছিল শায়েস্তাবাদের নবাব পরিবারের এবং সেই পরিবারের কথ্য ভাষা ছিল উর্দু। এই কারণে অন্দরমহলে মেয়েদের আরবি ফার্সি শিক্ষার ব্যবস্থা থাকলেও বাংলা শেখানোর কোনো ব্যবস্থা ছিল না। তিনি বাংলা শেখেন মূলত তার মায়ের কাছে। নানা বাড়িতে তার বড় মামার একটি বিরাট গ্রন্থাগার ছিল। মায়ের উৎসাহ এবং সহায়তায় এই লাইব্রেরির বই পড়ার সুযোগ হয়েছিল তার। 1922 সালে 11 বছর বয়সে মামাতো ভাই সৈয়দ নেহাল হোসেনের সাথে সুফিয়ার বিয়ে দেওয়া হয়। নেহাল অন্যদের চেয়ে অপেক্ষাকৃত আধুনিক মনস্ক ছিলেন। তিনি সুফিয়া কামালকে সমাজসেবা ও সাহিত্য চর্চায় উৎসাহিত করেন। সাহিত্য ও সাময়িক পত্রিকার সঙ্গে সুফিয়ার যোগাযোগও ঘটিয়ে দেন তিনি। সুফিয়া সেই সময়ের বাঙালি সাহিত্যিকদের লেখা পড়তে শুরু করেন। 1918 সালে কলকাতায় গিয়েছিলেন সুফিয়া কামাল। সেখানে বেগম রোকায়া সাকাউত হোসেনের সঙ্গে তার দেখা হয়েছিল। সুফিয়া কামালের কোমল মনে বিশেষ জায়গা করে নিয়েছিল বেগম রোকায়ার কথা ও কাজ। সুফিয়া কামালের কাজকর্মেও ছাপ পাওয়া যায় বেগম রোকায়ার। সাহিত্য পাঠের পাশাপাশি সুফিয়া কামাল সাহিত্য রচনা শুরু করেন। 1926 সালে তার প্রথম কবিতা বাসন্তী সে সময়ের প্রভাবশালী সাময়িকী সওগাতে প্রকাশিত হয়। 30-এর দশকে কলকাতায় অবস্থানকালে বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র যেমন রবীন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্র প্রমুখের দেখা পান, ঠিক তেমনি মুসলিম নারীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণকে উৎসাহিত করার জন্য বেগম রোকায়ের প্রতিষ্ঠিত সংগঠন আঞ্জুমানে খাওয়াতিনে ইসলামে রোকায়ের সঙ্গে সুফিয়া কামালের পরিচয় হয়। বেগম রোকায়ের চিন্তাধারা ও প্রতিজ্ঞা তার মধ্যেও সঞ্চারিত হয়, যা তার জীবনে সুদূর প্রসারীর প্রভাব ফেলে। নিজের সাহিত্য প্রয়াসের সূচনা প্রসঙ্গে তিনি এইভাবে স্মৃতিচারণ করেছেন, এমনই কোনো বর্ষণ মুকুর দিনে মুসলমান সাহিত্য পত্রিকায় প্রকাশিত কাজী নজরুল ইসলামের লেখা হেনা পড়ছিলাম বানান করে। প্রেম বিরহ মিলন এসবের মানে কি তখন বুঝি? তবু যে কী ভালো কী ব্যথা লেগেছিল তা প্রকাশের ভাষা কী আর আছে আজ? গদ্য লেখার সেই নেশা। এরপর প্রবাসী পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়তে পড়তে অদ্ভুত এক মোহগ্রস্ত ভাব এসে মনকে যে কোন অজানা রাজ্যে নিয়ে যেত। এরপর দেখতাম রোকায়া সাকাওয়াত হোসেন, বেগম সারা তাইফুর, বেগম মোতাহারা বানু কবিতা লিখছেন। মনে হলো ওরা লিখছেন, আমিও কি লিখতে পারি না? শুরু হলো লেখালেখা খেলা। কি গোপনে, কত কুণ্ঠায়, ভীষণ লজ্জার সেই হিজিবিজি লেখা ছড়া।
গল্প, কিন্তু কোনোটাই কি মনের মতো হয়? কেউ জানবে, কেউ দেখে ফেলবে বলে ভয়ে ভাবনায় সে লেখা কত লুকিয়ে রেখে আবার দেখে দেখে নিজে লজ্জায় সংকুচিত হয়ে ওঠে। সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তার সাহিত্য চর্চা চলতে থাকে। 1937 সালে তার গল্পের সংকলন কেয়ার কাটা প্রকাশিত হয়। 1938 সালে তার প্রথম কাব্যগ্রন্থ সাজের মায়ার মুখবদ্ধ লেখেন কাজী নজরুল ইসলাম। বইটি বিদ্বজনের প্রশংসা কুড়িয়েছে, যাদের মাঝে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 1932 সালে তার স্বামীর আকস্মিক মৃত্যু তাকে আর্থিক মানসিক সমস্যায় নিপতিত করে। তিনি কলকাতা কর্পোরেশন স্কুলে শিক্ষকতা শুরু করেন এবং 1942 সাল পর্যন্ত এই পেশায় নিয়োজিত থাকেন। এর মাঝে 1939 সালে কামালউদ্দিন আহমেদের সাথে তার দ্বিতীয় বিয়ে হয়। দেশ বিভাগের পূর্বে কিছুকাল তিনি নারীদের জন্য প্রকাশিত সাময়িকী বেগমের প্রতিষ্ঠাতা সম্পাদিকা ছিলেন। 1947 সালে দেশ বিভাগের পর সুফিয়া কামাল পরিবার সহ ঢাকায় চলে আসেন। ভাষা আন্দোলনে তিনি নিজে সক্রিয়ভাবে অংশ নেন এবং এতে অংশ নেওয়ার জন্য নারীদের অনুপ্রাণিত করেন। 1956 সালে শিশুদের সংগঠন কচি কাছার মেলা প্রতিষ্ঠা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা হোস্টেলকে রোকাইয়া হল নামকরণের দাবি জানান। 1961 সালে পাকিস্তান সরকার কর্তৃক রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধের প্রতিবাদে সংগঠিত আন্দোলনে তিনি জড়িয়েছিলেন। ওই বছরেই তিনি ছায়ানটের প্রেসিডেন্ট নির্বাচিত হন। 1969 সালে মহিলা সংগ্রাম কমিটির সভাপতি নির্বাচিত হন। গণ অভ্যুত্থানে অংশ নেন, পাকিস্তান সরকার কর্তৃক প্রদত্ত তগমাই ইমতিয়াজ পদক বর্জন করেন। 1970 সালে মহিলা পরিষদ প্রতিষ্ঠা করেন। 1971 সালের মার্চে অসহযোগ আন্দোলনে নারীদের মিছিলে নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধের সময় তার বাসভবন সংলগ্ন গোটা ধানমন্ডি এলাকা পাকিস্তানি বাহিনীর নিরাপত্তা হেফাজতে ছিল। আর ওই সময় তিনি ধানমন্ডিতে নিজ বাসভবনে সপরিবারে নিরাপদে অবস্থান করেন। স্বাধীন বাংলাদেশে নারী জাগরণ আর সম অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি উজ্জ্বল ভূমিকা রেখে গেছেন। 1990 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শরিক হয়েছেন, কারফু উপেক্ষা করে নীরব শোভাযাত্রা বের করেছেন। মুক্তবুদ্ধির পক্ষে এবং সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিপক্ষে আমৃত্যু তিনি সংগ্রাম করেছেন, প্রতিটি প্রগতিশীল আন্দোলনে অংশ নিয়েছেন। তার মূল ব্রত ছিল মানুষের কল্যাণ, তার ছিল সত্যের সাধনা, কঠিন সংকীর্ণ সত্যের সততার সাধনায় মেলে সাহস, অর্জিত হয় চারিত্রিক দৃঢ়তা, আত্মবিশ্বাস ও আত্মমর্যাদায় পরিপক্ক। সুফিয়া কামাল সংসারকে কখনও প্রাধান্য পেতে দেননি, এমনকি কাব্যকেও জীবন জুড়ে দাঁড়াতে দেননি। খ্যাতি বা প্রতিষ্ঠা গ্রাস করতে পারেনি জীবন। তার পটভূমি ও ক্ষেত্র হয়ে উঠেছিল দেশ ও ইতিহাস। দেশের কাজ এবং ইতিহাসের দায় সুফিয়া কামালকে সবসময় রেখেছে ব্যস্ত। কঠিন এবং অবশ্যই সঠিক সিদ্ধান্ত তাকে নিতে হয়েছে বারংবার। ইতিহাসের কীসব ঘূর্ণিপাক বাক তিনি পেয়েছেন সাবলীল স্বচ্ছতায়। এভাবে সুফিয়া কামাল যেন হয়ে উঠেছিলেন সত্যপথের ধ্রুবতারা। তার লেখা কাব্যগ্রন্থগুলো হলো সাজের মায়া, মায়া কাজল, অভিযাত্রিক, মন ও জীবন, প্রশস্তি ও প্রার্থনা, দিওয়ান, উদাত্ত পৃথিবী, মৃত্তিকার ঘ্রাণ, মোর জাদুদের সমাধি পরে, গল্প হচ্ছে কেয়ার কাটা, মুক্তিযুদ্ধ মুক্তির জয়, ভ্রমণ কাহিনী হলো সোভিয়েতে দিনগুলি, স্মৃতিকথা, একাত্তরের ডায়েরি, আত্মজীবনী, একালে আমাদের কাল, শিশুতোষ, ইতল বিতল, নওল কিশোরের দরবারে, অনুবাদ সাজের মায়া, বলসেবনী সুমিরকি। সুফিয়া কামাল অসংখ্যবার পুরস্কার লাভ করেছেন। এর মধ্যে বিশেষ কয়েকটি হলো পাকিস্তান সরকারের তগমা ইমতিয়াজ, বাংলা একাডেমি পুরস্কার, সোভিয়েত লেনিন পদক, একুশে পদক, নাসিরুদ্দিন স্বর্ণ পদক, সংগ্রামী নারী পুরস্কার, মুক্তধারা পুরস্কার, বেগম রোকাইয়া পদক, জাতীয় কবিতা পরিষদ পুরস্কার, দেশবন্ধু সিআর দাস গোল্ড মেডেল, স্বাধীনতা পুরস্কার। 2019 সালের 20 জুন তার 108তম জন্মদিনে গুগল ডুডল তৈরি করে তাকে সম্মাননা প্রদান করা হয়। সুফিয়া কামাল রাজনৈতিক বিবেচনা থেকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির কথা ভেবেছেন, অন্যদিকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে প্রগতির পথে এগিয়ে যাওয়ার বাসনা অনুভব করেছেন। মানুষে মানুষে ভালোবাসা ও সাম্য তার লেখা ও কর্মকাণ্ডে ভিত্তিমূলক হিসেবে কাজ করেছে।
দার্শনিক বিবেচনাবোধ থেকে এভাবে তিনি ইতিহাস ও সমাজ বিশ্লেষণ করেছেন। সুফিয়া কামাল 1999 সালের 20 নভেম্বর মৃত্যুবরণ করেন। তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। বাংলাদেশে নারীদের মধ্যে তিনিই প্রথম এই সম্মান লাভ করেছেন। প্রতি বছর এই দিনটিতে তাকে আনুষ্ঠানিকভাবে স্মরণ করা হয়। ধন্যবাদ সকলকে। কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, হিস্টোরি বাংলার সাথেই থাকুন।